যাচ্ছি এসে নামাজ জামাতে যাচ্ছিলাম, এমন সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এখানে দেখে যাই। উপরে উঠে নামাজ বেসমেন্ট থেকে উপরে উঠে এসে দেখি যে এখানে পাঁচলাইশ থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা, উনি বলছেন যে এখানে সন্দেহবাদের কিছু লোক আছে, সে প্রেক্ষাপটে ওনারা এখানে চার্জ করতে আসে। এসে কিছু লোকজন পান, যাদেরকে এখন ওনারা থানায় বাদতে নিয়ে যাচ্ছে। আচ্ছা, ওই লোকগুলো কেন আসছে বা ওই লোকগুলি? আমাদের সিকিউরিটি শিফট চেঞ্জ হয়েছে 8টার সময়, তা আমাদের সিকিউরিটি আসার পরে আমরা এই বিষয়ে সিকিউরিটির কাছে জানবো যে ওই লোকগুলি কখন ঢুকছে, কার ঘরে আসছিল, কার পরিচয় আসছিল, সেটা আমরা জেনে নিয়ে গেছি। এর মধ্যে দুজন আমাদের, তিনজন আমাদের ফ্ল্যাট ওনার, এটা হচ্ছে আমরা গোপন সূত্রে সংবাদ পেয়েছি যে মানে মহানগর জামায়াতে ইসলামীর উচ্চ পর্যায়ের একটি গোপন বৈঠক এই বিল্ডিংয়ে হচ্ছে। তো সেই গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে আমরা এখানে এসে আইন সন্দেহভাজন হিসেবে জমায়েত হওয়া বিভিন্ন বয়সের অধিকাংশই বয়স্ক 12 জনকে আমরা আটক করেছি। তো তাদেরকে আমরা এখন আমাদের হেফাজতে নিয়েছি, এদের পরিচয় এবং অন্যান্য রেকর্ড যাচাই সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তো যতটুকু আমরা এখন বলতে জানতে পারছি যে এখানে জামাত ইসলামের একটি গোপন বৈঠক হচ্ছিলো, যেটি রাষ্ট্র অথবা সরকারকে সরকারের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য একটি গোপন বৈঠক চলছিল। তো সেটি আমরা আরও তথ্য প্রমাণ সংগ্রহ সাপেক্ষে দ্রুতই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আপনারা অভিযান চালিয়ে চলছে এখনো, অভিযান শেষ হলে আমরা বলতে আমাদের অভিযান আর তারা তো এই বিল্ডিংয়ে আছে, এই বিল্ডিংয়ের সাথে তারা জড়িত। এইভাবে আমরা বলব না, কারণ আমাদের কার্যক্রম এখনো চলছে, অভিযান এখনো চলছে, অভিযান শেষ হলে আমরা সাথে বলব আপনারা বা ভবনের অন্যান্যরা তাদের সাথে সংশ্লিষ্ট কিনা এই জিজ্ঞাসা অভিযান আমাদের অব্যাহত থাকে। মোবাইল মোবাইল মোবাইল।